আপনারা দেখছেন বঙ্গের খবর। বিষ্ণুপুরে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিল এক যুবক। এবার নিজের হারানো প্রেম ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিল এক যুবক। বিষ্ণুপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের কুরবানতলার বাসিন্দা রকি রজক নামে এক যুবক বিষ্ণুপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের কাটানদার কলোনি এলাকায় এক যুবতীর সঙ্গে দীর্ঘ 9 বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল। রকি রজক নামে ওই যুবক যুবতীকে বিয়ের প্রস্তাব দিলে যুবতী বিয়েতে নারাজ হয়, ফলে যুবক তার হারানো প্রেম ফিরে পেতে এবং মেয়েটিকে বিয়ে করতে এবার রীতিমতো যুবতীর বাড়ির সামনে ফেস্টুন নিয়ে ধর্নায় বসে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমিক রকি রজক বলেন, স্কুলের সময় থেকে দুইজন দুইজনকে ভালোবাসি, বাবা মারা গেছে তাই পড়াশুনো করতে পারিনি, ফলে আমাকে ব্যবসা করতে হয়। আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু ওর বাড়ির লোক মানছে না, আমি ওর জন্য সব কিছুই করেছি, এমন কিছুই নেই যে আমি করিনি। এখন আমি আমার 9 বছরের ভালোবাসা ফিরে পেতে চাই। ও এখন যেই ফোনটি ব্যবহার করে সেটিও আমি কিনে দিয়েছি। এছাড়াও রকি রজক বলেন, ওকে বিয়ে করে তার 9 বছরের ভালোবাসা ফিরে পেতে চায়। আমাদের 9 বছরের রিলেশন, আমার নাম রকি রজক, মেয়ের নাম তনু সিংহ। আমরা স্কুলের সময় থেকে দিন দিনকে ভালোবাসি, ঠিক আছে। আমার বাবা মারা গেছে, আমি পড়াশোনা করতে পারিনি, আমার ব্যবসা করি, ঠিক আছে। আমাদের 9 বছরের সম্পর্ক, আমি তাকে বিয়ে করতে চাই, বাড়ির লোক মানছে না, আমি তার জন্য সব কিছুই করেছি, এমন কিছু নাই যে করি না। এখন আমি আমার ভালোবাসা ফিরে যেতে পারি। কী করেছো, সব পরীক্ষা পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, দরকারে পয়সা পাতি ধার দেওয়া, আমার আমি যে ফোনটা ইউজ করছি সেটাও আমার ফোন, আমি কিনে দিয়েছি। তুমি এখন প্ল্যাকার্ডে লিখেছো, আমার 9 বছর ফিরিয়ে দাও, কীভাবে ফিরে পেতে চাইছো এই 9 বছর? আমি তাকে বিয়ে করে 9 বছর ফিরে পেতে চাই। তার সাথে শেষ কথা কবে হয়েছে? আমি তাকে বিয়ে করে ফিরে যাব। তার সাথে শেষ কবে কথা হয়েছে? তার সাথে শেষ 2 সপ্তাহ পর। কি বলেছে? যে আমার বিয়ে করতে পারবে। কেন? কারণ আমি পড়া আমি শিক্ষিত না। তাহলে তোমার সঙ্গে এতদিন সম্পর্ক ছিল কেন 9 বছরে? যদি না মানে কি করবেন? পর্যন্ত আমি এখানে বসে ছেলের দাদা সুমন্ত দাস বলেন, 9 বছর ধরে মেয়েটির সাথে প্রেম করেছে, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছুই করতো। আমরা দেখেছি মেয়ে আমাদের বাড়িতেও আসত, ভাই ওদের বাড়িতেও যেত। 1.5 মাস ধরে দেখছি ওর মন মেজাজ ভালো নেই। আমিও দাদা। আচ্ছা, কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল যে ও 9 বছর ধরে ওই মেয়েটার সঙ্গে প্রেম করছে, ঠিক আছে। মেলামেশা করতো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, এ নিয়ে যাওয়া সব কিছু করতো। তারপরে তোমার এই পরীক্ষা পরীক্ষা হলে বাইরে নিয়ে যাওয়া, প্লাস আপনার ওই জল পয়সানো, ডাবের জল পয়সানো, এসবও নিয়ে যেত। আমরা দেখছি আমাদের বাড়িও যেত, ইও এই বাড়িতে আসতো। তারপরে কিছুদিন এই 1.5 মাস ধরে দেখছি ওর মন মেজাজ খুবই খারাপ। আমরা হঠাৎ এরকম কেন হলো বলে তোর বৌমার সঙ্গে কথাবার্তা নাই, এইসব ব্যাপার দিয়ে হঠাৎ কালকে রাত্রেবেলায় দেখছি ও মানে একটা কিছু করার চেষ্টা করছিল, যাক আমি ঘরটায় ছিলাম বলে ও পারে নাই করছে, ঠিক আছে। দিয়ে আজকে আমাকে বলছে চ আমি অনুকে বিয়া করবো, আমাদের ছেলেদিকে ডাক লেগারলে তো আমি বিয়া করবো, ধন্যবাদ করবো। তবে মেয়ের মা পুরো অস্বীকার করেন যে তার মেয়ের সঙ্গে ওই যুবতী 9 বছরের সম্পর্ক রয়েছে। ছেলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আমার মেয়েকে রাস্তাঘাটেও ও ডিস্টার্ব করত। বলে একটি ছেলে আপনার বাড়ির সামনেতেই ধর্নায় বসেছে, তার নাকি তার বক্তব্য যে আপনার মেয়ের সাথে তার 9 বছরের দীর্ঘদিনের সম্পর্ক ছিল? না, এটা মোটেই হতে পারে না, এটা আমাদের সম্পর্ক, ওদের সম্পর্ক ছিল না। ও কোনোতেই ওকে প্রাইভেট যেত, ইয়ে যেত, ডিস্টার্ব করতো, এসে আমাকে বলতো। কিন্তু তাও আমরা ওকে আমি বলেছি যে তুই আমার মেয়েকে ডিস্টার্ব কেন করতিস,
ও বলেছে না আমা আমি তো করি নাই, কে বলেছে এসব আমাকে বলেছে, ও নিজে বলেছে। আর যদি ডিস্টার্ব করতো আপনারা থানায় অভিযোগ জানাতে পারতেন, জানিয়েছিলেন? না থানায় অভিযোগ জানাই না, থানার ব্যাপারে তো ওই জন্য আমি থানায় এইসব ব্যাপার জানাতে চাই না, এখনো এইভাবে এরকম এটা উঠে আসবে ভাবতেও পারি না। ছেলে অভিযোগ করছে যে আপনার হাজবেন্ডের যখন শরীর খারাপ হয়েছিল অপারেশনের টাইমে নাকি? না না আমার হাজবেন্ডের নয়, এটা অন্য অন্য কারো হয়েছিল, আমার হাজবেন্ডের শরীর। জানি হোক, জানি মেয়ের অ্যাকাউন্টে টাকা টাকা দিয়েছে, চেক দিয়েছে, সেটা আমি জানতাম না। 60,000 টাকা নাকি ধার হিসাবে দিয়েছিল, আমি সেটা জানি না কি করেছে, আমি সত্যি করে জানি না। আর একাধিক ছবি দেখা, একাধিক ছবি দিয়েছে, এখন অনেক রকম হতে পারে, একাধিক ছবি ব্যাপার বুঝতেই পারছেন, এখন অনেক রকম ছবি তৈরি করা যায়। আমার মেয়ে ও চায় না ওর সঙ্গে কোনো সম্পর্ক, আগেই বলে দিয়েছে, ও বাবাও বলে দিয়েছে, বাবা মা যেখানে চায় না ও সেই জন্য ওকে বলে দিয়েছিল যে আমাকে বিরক্ত করো না, তার সত্ত্বেও এরকম বিরক্ত। দীর্ঘদিনে কি সম্পর্ক একটা ছিল, ফোনে কথা হতো, কল রেকর্ড ফোনে? না আমি তো ফোনে কোনোদিন কথা বলতে দেখি নাই, ফোনে কথা হতো না, ওগুলো সব ওরা একতরফা মিথ্যা কথাই সে জারি করছে। আপনার নাম? আমার নাম মালতী ঘোষ। মালতী ঘোষ, থ্যাংক ইউ। তোমা মজুমদার নামে এক প্রতিবেশী বলেন, ওদের মধ্যে যদি এমন গভীর সম্পর্ক থাকে তাহলে বাবা মার দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া উচিত। এদিকে এসে দেখছি যে এরকম ভিড় হয়েছে, খবর পেলাম, এসে দেখলাম যে ছেলেটা এরকম ধর্না দিয়ে বসে আছে, নানা রকম ছবি টবিও দেখতে পেলাম। কি বলছে ছেলেটা, কি লেখা আছে? ও বলছে 9 বছর নাকি প্রেম করেছে, ওর 9 বছরের প্রেম লাইফ ফিরিয়ে দিতে বলছে, মেয়েটাকে চাইছে হয়তো। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এরকম যদি গভীর সম্পর্ক থেকে থাকে তাহলে বিয়ে দিয়ে দেওয়া দরকার, বাবা মা দাঁড়িয়ে থেকে, বইয়েরা সবাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিই, আমার বক্তব্য এরকম আমার মনে হয়। আপনার নাম? আমার নাম সোমা মজুমদার। এখানে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে যায়, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। প্রিয়জনের সামনে মেলে ধরুন, আর আপনাকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনার শহরে এসে গেছে গ্ল্যামার মেকআপ স্টুডিও। এখানে আপনারা পাবেন হেয়ার কাটিং, অল হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, বডি থেরাপি, ব্রাইডাল মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর। এখানে সমস্ত কাজ কলকাতা থেকে প্রশিক্ষিত বিউটিশিয়ানই করে থাকেন, এছাড়াও পার্লারের কোর্সও করানো হয় এবং বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোডাক্ট সেলও করা হয়। তাহলে আজই আসুন আমাদের ঠিকানায়, গ্ল্যামার মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি জোন, বণিক ভবন, নিয়ার রক্ষাকালী মন্দির, রসিকগঞ্জ, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 7407341348, 7001432757।